আজ আমরা কথা বলবো ব্রণ নিয়ে। ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবাম নামে এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়। এই গ্রন্থির নালীর মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণ বাধাগ্রস্ত হয় এবং তা জমে ফুলে ওঠে, যা ব্রণ নামে পরিচিত। প্রায়ই ব্রণের চারপাশে প্রদাহ হয় এবং লাল হয়ে যায়। জীবাণুর সংক্রমণ হলে এতে পুঁজ হয় এবং সংক্রমণ সেরে গেলেও মুখে দাগ থেকে যেতে পারে। এই ব্রণ কেন হয়, সুনির্দিষ্ট কারণ নিশ্চিত না হলেও হজমের সমস্যা, অ্যালকোহল, বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে ব্রণ হয়, বংশগত কারণেও এই ব্রণ হতে পারে। প্রোপাইন ব্যাকটেরিয়াম অ্যাকনিস নামে এক ধরনের জীবাণু এর জন্য দায়ী হতে পারে। ব্রণের প্রকারভেদ: ট্রপিক্যাল অ্যাকনি অতিরিক্ত গরম এবং আর্দ্রতায় পিঠে উড়ুতে বেশি হয়ে থাকে। প্রি মেনস্ট্রুয়াল অ্যাকনি নারীদের মাসিকের সপ্তাহখানেক আগে ওঠে। অ্যাকনি কসমেটিকার কোনো প্রসাধনী লাগানোর কারণে হতে পারে। মুখ বারবার সাবান দিয়ে ধুলেও দৈনিক 1-2 বারের বেশি যদি কেউ ধোয় তাহলে ব্রণের পরিমাণ বেড়ে যায়। একে অ্যাকনি ডিটারজি নেক্স বলে। স্টেরয়েড অ্যাকনি স্টেরয়েড ওষুধ সেবন বা ব্যবহারে দেখা যায়। ব্রণ হলে কি করবেন, দিনে 2-3 বার হালকা সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। বাইরে থেকে এসেই মুখ ধুয়ে ফেলুন, এছাড়া হালকা গরম পানির স্টিম নিতে পারেন। তেল ছাড়া ওয়াটার বেস্ট মেকআপ ব্যবহার করুন। মাথা খুশকি মুক্ত রাখার চেষ্টা করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং আলাদা তোয়ালে ব্যবহার করুন। রাতে পর্যাপ্ত ঘুম দরকার, মানসিক চাপ মুক্ত থাকতে হবে, প্রচুর পরিমাণে ফল সবজি এবং পানি পান করতে হবে, কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে, প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। ব্রণ হলে যা করবেন না, রোদ এড়িয়ে চলুন, তেলযুক্ত ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করবেন না, ব্রণে হাত লাগাবেন না, খুঁটবেন না, চুলে এমনভাবে তেল দেবেন না যাতে মুখটাও তেল তেলে হয়ে যায়। তেলযুক্ত বা ফাস্টফুড খাবার ও উচ্চ শর্করাযুক্ত খাবার পরিহার করতে হবে। বন্ধুরা, এই যে কথাগুলো বললাম এগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের একজন সহকারী অধ্যাপকের পরামর্শ। আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।